আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের খোসা ভর্তা। সবাই ছোট চিংড়ি দিয়ে করে, কিন্তু আমি বড় চিংড়ির খোসা ফেলবো না, এটা দিয়ে আমি করব, করার চেষ্টা করব, দেখি কি রকম হয়। ফার্স্ট ট্রাই আমার। আর নিব হলো মশাই ডাল, কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি প্রায় 10 মিনিট আগে, এখন এগুলো আমি সব ব্লাইন্ড করব। ব্লাইন্ডে দিচ্ছি একে একে করে, ভালো মতন ওয়াশ করে নিয়েছি এগুলো। মাথা আছে, দু একটা চিংড়ি মাছ গেছে, দিব ডাল। এখন আমি এগুলো ব্লাইন্ড করব, এখন আমি ব্লাইন্ড করব, বিসমিল্লাহ। এই যে দেখুন, ব্লাইন্ড করা চিংড়ি মাছের মাথা, লেজ, দু একটা চিংড়ি ছিল ডালের সাথে ব্লাইন্ড করে রেখেছি। এখন দেবো, অ্যাড করবো হলো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনে পাতা, একটু আদা রসুন, মশলা দিব। আমি একে একে সব দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিচ্ছি, একটু আদা রসুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে আদা রসুন দিয়ে দিচ্ছি, একটু মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, মশলা, চিনি দিয়ে দিচ্ছি, সল্ট দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, মিক্সড করব। নিয়েছি, এখন এটা গরম করছি তেল দেওয়ার জন্য। ফ্রাই প্যানটা গরম হয়ে আসছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসছে, এখন আমি চিংড়ি মাছের এটা দিয়ে দিব, ডোটা। এখন আমি চালটা একটু কমিয়ে দিব, মিডিয়াম মাছে দিয়ে দিব। পাশে অলরেডি কালার চলে আসছে, দেখুন আমার ভাজা অলরেডি হয়ে গিয়েছে, কালার চলে আসছে। এখন আমি এটা সার্ভ করব, নামিয়ে ফেলবো, সুন্দর একটা গ্রান আসছে। এই যে আমার চিংড়ি মাছের বড়া হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর কালার আসছে, খেতেও খুবই সুস্বাদু। তো আমার চ্যানেলটি, সরি, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই যে দেখুন আমার সার্ভ করা হয়ে গিয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম